আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি মনে করেন বৈধ পন্থায় যদি আপনি কাউকে বাধ্য করতে চান আপনার প্রতি, তাহলে ইনশাআল্লাহ এটা আপনারা করতে পারবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এটা করার জন্য শুধু লাগবে এক মুষ্টি লবণ, আর কিছু না। এক মুষ্টি লবণ আপনি লাগবে আপনার লাগবে, আর আমি যে দোয়াটা আপনাদের সামনে বলে দেবো ওইটা আপনি মাত্র 100 বার পাঠ করবেন। উচ্চারণ সহ বলে দেবো, দুই লাইনের আয়াত, কোরআন শরীফের একটি আয়াত, ওইটা পড়বেন। যদি আপনি ইয়াকিন ঠিক রেখে আমল করেন ইনশাল্লাহ অবশ্যই উপকার পেয়ে যাবেন। তো উপকার পাওয়ার আগে যে খোঁতাগুলা সেগুলো হচ্ছে, মনে করেন এগুলো হচ্ছে শর্ত, এগুলো না মেনে যদি আপনি তদবির করেন আমল করেন কোনো উপকার পাবেন না। খোঁতাগুলো হচ্ছে, মনে করেন যে এটা সব ভিডিওতে বলি, ইয়াকিন ঠিক রেখে আমল করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর আপনি ভরসা রাখবেন আর এই আস্থা বিশ্বাস রাখবেন যে আপনি যেটা করতেছেন ইনশাল্লাহ এটার দ্বারা আপনি কামিয়াবি হবেন, অর্থাৎ আপনার কাজ সাকসেস হবে, সেই নিয়তে আপনি করবেন। এটা আশা রাখবেন যে অবশ্যই এটার দ্বারা আমি উপকৃত হয়ে যাব। আর আল্লাহ তাআলার উপর ভরসা রাখার মানে হচ্ছে আপনি যেটা করবেন এটার দ্বারা আপনি যে ওইটা হয়ে গেলেই যে আপনি সুখী হয়ে যাবেন, বা আপনি যেটা চাইতেছেন ওইটা হয়ে গেলে তা হবে, এটা কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। এটা যদি বলেন যে হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি, তাহলে আপনি হচ্ছেন বেকুব, বুকা, এরকম কোনো কিছু নয়। এরকম মানুষের অনেক আশা দুনিয়াতে দেখা যায় যে পূর্ণ হয়, ওই আশাই আবার তার কাল হয়ে দাঁড়ায়। মনে করেন সে অনেক বড় লোকের একজন মেয়েকে বিয়ে করতে চাইতেছে, বা ওই আশা তার পূর্ণ হয়েছে, এখন দেখা যাচ্ছে ওই উনাকে দিয়ে সে সুখী নয়। অথবা এমন একটা জিনিস চাইছে, মনে করেন একজনে তার সবচেয়ে পছন্দের জিনিস বাইক পাচ্ছে না, পাইছে, পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পাহাড় আইছে, আল্লাহ মাফ করুক। এরকম অনেক সমাজে দেখা যায় আমরা, মনে করেন কারো আশা পূর্ণ হয় কিন্তু ওইটাও তার জন্য পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্য আপনি আল্লাহ তালার উপর ভরসা রাখবেন। আল্লাহ তালার উপর ভরসার মানে হচ্ছে আপনি যেটা বাধ্য করতে চাইতেছেন, কোনো মানুষকে বিয়ের উদ্দেশ্যে যদি আপনি বাধ্য করতে চান, অনৈতিক কোনো কিছু হয় নাই বা হবেও না বিয়ের আগে, এরকম কোনো কিছু নয়, অর্থাৎ এক কথায় তার দ্বারা তার কাছে আপনি কোনো গুনাহের কাজ হবে না, ঘন্টা পর ঘন্টা আপনি তার সাথে কথা বলবেন এটা হচ্ছে গুনাহের কাজ, এরকম উদ্দেশ্য নিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে, আপনার যদি বিয়ের উদ্দেশ্য হয় এই তদবির করবেন, আমল করবেন, বিয়ের প্রস্তাব দিবেন, যদি তকদিরে থাকে ইনশাল্লাহ বিয়ের প্রস্তাব গৃহীত হবে, বিয়ে হবে, এতটুকু। আর যে আপনি এটা করে সম্পর্ক সৃষ্টি করবেন আর একবার বিদেশে যাবেন আর তারপরে এসে বিয়ে করবেন, বিদেশে গিয়ে কথা বলবেন, এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ কাজ। একজনের স্বামী আপনি চাইতেছেন আপনার প্রতি বাধ্য করবেন, শুধু কথা বলবেন, ভাই বোন বা বন্ধু, এটা ইসলামে সাপোর্ট করে না। ইসলামে সরাসরি কোরআন শরীফের আয়াত আছে, যাদের সামনে আপনি বের হওয়া জায়েজ আছে, যাদের সাথে বিবাহ জায়েজ নেই, ওরা ব্যতীত আর তাম পৃথিবীর মানুষ যদি আপনার একদম ভাই বোন না আর কোনো কিছু বলেন, তারপরেও কথাবার্তা বলার সামনে বের হওয়া অবশ্যই গুনাহ হবে। আর অবশ্যই ওর সৎ উদ্দেশ্য নিয়ে করেন, ইনশাল্লাহ ফল পাবেন। আর যদি ফল নাও পান, আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখবেন যে হয়তো এর থেকে ভালো কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, এর থেকে ভালো কোনো কিছু পাবেন, এক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে হয়তো এটার দ্বারা আপনি উপকৃত হবেন না, আপনি যেটা চাইতেছেন এটার দ্বারা আপনি কামিয়াবি নয়, অন্য কোনো কিছুর মাধ্যমে কামিয়াবি, সেজন্য আল্লাহ তাআলার উপর ভরসা মানে হচ্ছে এটা। ভরসা মানে এটা নয় যে আপনি যেটা চাইতেছেন ওইটা পাইলেন না আর এখন আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গেলেন, কি হয়ে গেল আপনি আমল করলেন পাইলেন না তো কি এই হাবি যাবি, ওরকম কথাবার্তা বলা থেকে বিরত থাকেন। আর ওরকম মন মস্তিষ্ক নিয়ে যদি ভিডিও দেখেন তাহলে কোনো প্রয়োজন নেই আমল করার। ঠিক আছে, তো যাই হোক, আসলে এখন জেনে নিই কি করতে হবে। তো প্রথমে এক মুষ্টি আপনি লবণ নেবেন, লবণের উপর প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন কয়েকবার। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পর আপনি যে দোয়াটা পাঠ করবেন, অর্থাৎ কোরআন শরীফের যে আয়াত সেটা হচ্ছে আল্লাহুম্মা ইয়া জামিউ আন-নাস লিয়াউমি লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। ঠিক আছে, এটা আপনি পাঠ করবেন। এটা পাঠ করার পর আপনি আপনার নাম, আপনার মায়ের নাম এবং যাকে আপনি বাধ্য করবেন তার নাম, তার মায়ের নাম, এটা নেবেন, এটা বাংলাতে নিলেই হবে, কোনো সমস্যা নেই, এরকম নাম নেবেন। নাম নেওয়ার পরে আপনি এটা একবার পাঠ করলেন, এরকম 100 বার পাঠ করার পরে আপনি একবার ফু দিলেই হবে, প্রতিবার এবারে আপনি 100 বার ফু দিতে হবে না। ঠিক আছে, তো এরকম করবেন, শেষে ফু দেওয়ার শেষে আরো কয়েকবার আপনি দূরে সরে পাঠ করে নেবেন। তারপরে ওই লবণ আপনি আগুনে দিয়ে পুড়াবেন, 5 থেকে 10 মিনিট পুড়ালেই হবে। এখন যে ওই লবণ আপনি আগুনে পুড়াইয়ে লাল করতে হবে বা হলুদ করতে হবে, নীল করতে হবে, এরকম কোনো শর্ত নয়, শুধু লবণ গরম হলেই চলবে, এতে যে কোনো আগুনে আপনি পুড়ালেই হবে, সমস্যা নাই। কেশের আগুনে পুড়ান, লাকড়ির আগুনে পুড়ান বা অন্য কোনো আগুনে পুড়ান, পুড়ানোর উপরে কাজ শেষ, পরবর্তীতে আপনি লবণ ফেলে দিতে পারেন বা কোথাও আপনি রেখে দিতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, যা করবেন তা। পুরানো পর্যন্ত তদবির, এরপরে শেষ, তদবির শেষ। এই লবণ আপনার যা করেন কোনো সমস্যা নেই, পানিতেও ফেলে দিতে পারেন বা অন্য কোথাও ফেলে দিতে পারেন, এমনিতে হাবি যাবি জায়গায় ফেলে দিয়েন না, এটা যেহেতু লবণ হচ্ছে খাবারের জিনিস, মানুষের পাড়াহুলার মধ্যে যেন না পড়ে সেটা খেয়াল রাখবেন। তো এটা আপনারা করেন, এটা যে কোনো দিন করা যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় করা যাবে, সকালে করেন, বিকেলে করেন, রাতে করেন, কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।